তাই বলছে নবীন বয়সে আমায় করিলি রে বাউলিয়া, অল্প বয়সে প্রেম করে কি আর ঘরে থাকা যায় গো? ঘরে কিন্তু থাকা যায় না, তাই না? তাই আমার প্রেম কার সঙ্গে হয়েছে জানেন? কোনো মানুষের সঙ্গে নয়। এই যে দেখছেন স্টেজে বাজছে স্টেনার ব্যঞ্জো, এটা কিন্তু দোতারা নয়, এটা স্টেনার ব্যঞ্জো। কিন্তু বাবা যখন অল্প বয়সে গান শিখিয়েছিলেন, তখন কিন্তু সেই দোতারার সুরে পাগল হয়ে সেই যে ঘর ছাড়া হয়েছি, রাতের পর রাত জেগে চলেছি, আজকে 20টা বছর এভাবেই খালি রাতই জেগে চলেছি, রাতই জেগে চলেছি, এখনো কিন্তু থামিনি। তার কারণ ওই দোতারার সঙ্গে এখনো আমার প্রেম বিচ্ছেদ ঘটেনি। যদি ঘটে যেত তাহলে আর হয়তো গান গেয়ে শোনাতে পারতাম না। তাই তো বলছে গান বাজনা ইশকের গাজা, করিলে হয় রুহ তাজা, না করিলে পাই সাজা, বাঁচে না প্রাণ। এটাও একটা গানের লাইন। তাই গান বাজনা এমন জিনিস দেখবেন যে একবার এর মধ্যে ডুবে যায় সে সহজে কিন্তু গানের লাইন ছেড়ে বেরিয়ে আসতে পারে না। তাই তো আজকে মুসলিম ঘরের মেয়ে হয়েও আজও গানটা গেয়ে চলেছি। তার কারণ শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের মতো শ্রোতাদের সামনে এসে গান গেয়ে শোনাতে না পারলে আমাদের শিল্পীদের মন তৃপ্তি হয় না। তাই তো করোনার মধ্যে 8 মাস যখন ঘরে বসেছিলাম, আমাদের প্রাণটা পাই যায় যায় অবস্থা, কারণ দর্শকই আমাদের কাছে সবকিছু। তাই সকল মায়েদের বলবো, আমার সঙ্গে একটু উলুধ্বনি হরিধ্বনি দেবেন সকল মায়েরা, জয় জয় নিতাই গৌর শেতনান্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই কি বলছে সেই দোতারার সুরে গানের মধ্যে শুনুন। নবীন বয়সে বয়সী আমার।